ধীরে ধীরে উত্তরে কমছে বৃষ্টির পরিমাণ, পাশাপাশি বাড়ছে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গ জুড়ে। আজও 9টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ 21শে জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। উত্তরবঙ্গের 2 জেলায় এখনও চলছে ভারী বৃষ্টি, তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমেছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মেঘলা, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে সমগ্র মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি এদিন দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় সকালের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেখানে এক ধরনের আবহাওয়া চলে, ইতিমধ্যে সেখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি 3 জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি, বাকি 6 জেলায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিন সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ার কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং পরবর্তী 24 ঘন্টা 22 জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট।